তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আগামী শনিবার থেকে মাধ্যমিক বিদ্যালয় স্বাভাবিক হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান আর রোববার থেকে শুরু হবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয় রমজান মাস ঈদুল ফিতরের ছুটি শেষে কিছু প্রতিষ্ঠান চালু হলো একদিন পর দেশ জুড়ে চলা তাপপ্রবাহের কারণে তা আবার বন্ধ করে দেওয়া হয় কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চালু থাকলেও হাইকোর্টের নির্দেশনার পর সব প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রাখে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে শিক্ষা ঘাটতি পূরণের জন্য মাধ্যমিক পর্যায়ে এখন থেকে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ক্লাস চালু থাকবে